पुनर बीजेपी राष्ट्रीय अध्यक्ष पदत जेपी नड्डा नतुन दिल्ली अनुषित बीजेपी राष्ट्रीय कार्यनिर्वाहक बैठक बृद्धि हल जेपी नड्डार कार्यकाल नड्डार नेतृत्व विगत समय केंबाखनो राज्य निर्वाचन जयजुक्त भारतीय जनता पार्टी तारे सुफल लाभ करिले ज्येष्ठ बीजेपी नेतागराकी प्रधानमंत्री नरेन्द्र मोदी और अमित शाहर पुनर प्रथम पसंद हिसाब से चिन्हित हल जेपी नड्डा 2020 চনৰ 20 জানুৱাৰীত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ পদত নিযুক্তি লাভ কৰিছিল জেপি নাড্ডাই। ইয়াৰ পাছতেই তেওঁৰ নেতৃত্বত এখনৰ পাছৰ আনখন ৰাজ্যত জয়যুক্ত হৈছিল ভাৰতীয় জনতা পাৰ্টি। নাড্ডাৰ নেতৃত্বত চলিত বৰ্ষত বিজেপিয়ে উত্তৰ প্ৰদেশৰ বিধানসভা নিৰ্বাচনত জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। উত্তৰ প্ৰদেশত দ্বিতীয়বাৰৰ বাবে বিজেপি চৰকাৰ গঠনৰ নাড্ডাৰ উল্লেখনীয় কৃতিত্ব হিচাপে পৰিগণিত হৈছিল। এই নিৰ্বাচনত বিজেপিৰ বাবে সমাজবাদী পাৰ্টিৰ প্ৰত্যাবান যথেষ্ট আছিল। জেপি নাড্ডাৰ ৰাজনৈতিক কৌশলত সমাজবাদী পার্টির প্রত্যাহ্বান অতিক্রম করবলে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। পুনর উত্তর প্রদেশত যোগী আদিত্যনাথে সরকার গঠন করবলে সক্ষম হয়েছিল। ইয়ার পূর্বে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জেপি নাড্ডার বাবে অগ্নি পরীক্ষা সদৃশ আছিল। বঙ্গর নির্বাচন নাড্ডার নেতৃত্ব সর্বশক্তি প্রয়োগ করেছিল ভারতীয় জনতা পার্টি। নির্বাচনত বিজেপি পরাস্ত হল যদিও দলটির নির্বাচনের সফলতা লেখত নবলগান। পশ্চিমবঙ্গ 2016 চনের বিধানসভা নির্বাচনত বিজেপি লাভ করবলে সক্ষম হয়েছিল মাত্র 3খন আসন। নাড্ডার নেতৃত্বত 2021 চনের নির্বাচনত বিজেপি লাভ করবলে সক্ষম হল পশ্চিমবঙ্গত 7খন আসন। এনে রাষ্ট্রনৈতিক সফলতার বাবে মোদী শাহর প্রশংসা লাভ করবলে সক্ষম হল জেপি নাড্ডায়। চলিত বর্ষতে নাড্ডার নেতৃত্বত বিজেপিয়ে সফলতা লাভ করেছিল গুজরাটের বিধানসভা নির্বাচনত। গুজরাটের শেহতীয়া বিধানসভা নির্বাচন বিজেপির বাবে কঠিন পরীক্ষা আছিল। আম আদমি পার্টিয়ে প্রবল প্রত্যাহ্বান জানাইছিল গেরুয়া দলটুক। নাড্ডার নির্বাচনী রণনীতির ফলত আপর প্রত্যাহ্বান নেওচাদি পুনের ক্ষমতা দখল করবলে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। গুজরাটে লাভ করা সফলতার বাবে মোদী আর অমিত শাহে শলাগ লৈছিল নাড্ডার নির্বাচনী রণনীতি। এই যাওয়ার পাছত বিজেপির জেপি নাড্ডার গুরুত্ব পূর্বর তুলনায় অধিক পরিমাণে বৃদ্ধি পাইছে। গুজরাটত জয়লাভের পাছরপ্রাই দরাচলতে নাড্ডা পুনের বিজেপির অধ্যক্ষ হওয়াটা নিশ্চিত হয়েছিল। জেপি নাড্ডার নেতৃত্বতে চলিত বর্ষত বিজেপিয়ে জয়লাভ করেছিল মণিপুর, উত্তরাখণ্ড আর গোয়ার বিধানসভা নির্বাচন। এই জয়ের বাবু বহুখিনি কৃতিত্ব দিয়া হয়েছিল বিজেপির জ্যেষ্ঠ নেতাগী। বিগত সময় নাড্ডায় এনে উল্লেখনীয় নির্বাচনী সফলতা অর্জন করলেও নিজ রাজ্য হিমাচল প্রদেশত কিন্তু বিজেপিক জয়যুক্ত করবলে সক্ষমতা লাভ করবলে সক্ষম হওয়া নাছিল। নাড্ডা রাজ্য হিমাচল প্রদেশের শাসনত থাকা বিজেপিক পরাভূত করে ক্ষমতা দখল করবলে সক্ষম হয়েছিল কংগ্রেস। নিজ রাজ্যতে দলক জয়যুক্ত করাব নোৱাৰাৰ বাবে বিজেপির এটা পক্ষই নেতাগৰাকীক চোকা ভাষাৰে সমালোচনা করেছিল। জেপি নাড্ডার নির্বাচনী সফলতার ঈর্ষণীয় ট্রেক রেকর্ডর তুলনায় হিমাচলের পরাজয় নগণ্য হিসাবে বিবেচিত হয়েছিল। মোদী, অমিত শাহও নাড্ডার এই বিফলতায় যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করা নাছিল। ইয়ার উপরও নাড্ডার কার্যকলাতে দক্ষিণ ভারতত বিজেপির ভেটি পূর্বতকৈ শক্তিশালী হয়েছিল। তেলেঙ্গানাত বিজেপিয়ে খোপনি পুতিবলৈ সক্ষম হয়েছিল। নির্বাচনী জয়লাভর উল্লেখনীয় ট্রেক রেকর্ডর বাবে পুনের বিজেপির অধ্যক্ষের পদত নিয়োজিত হল হিমাচল প্রদেশের জ্যেষ্ঠ বিজেপি নেতাগী। কিন্তু জেপি নাড্ডার আগন্তক দুবছরীয় অধ্যক্ষর কার্যকাল হব অধিক প্রত্যাহ্বানপূর্ণ। এই কার্যকাল অনুষ্ঠিত হব 2024 চনের লোকসভা নির্বাচন। এই হাই ভোল্টেজ নির্বাচনত বিজেপিক পুনের ক্ষমতালে ঘুরাই অনার গভীর দায়িত্ব দিয়া হয়েছে জেপি নাড্ডার কান্ধতে। 24 চনের নির্বাচনত বিজেপি সম্মুখীন হব ঐক্যবদ্ধ বিরোধী, গতি দলটির প্রত্যাহ্বান হব অভূতপূর্ব। এই প্রত্যাহ্বানক অতিক্রম করবলে হিমাচলের জ্যেষ্ঠ বিজেপি নেতাগী কি কৌশল অবলম্বন করে সেয়া লক্ষণীয় বিষয় হিসাবে চিহ্নিত হব বিজেপির বর্গর ক্ষেত্রে। আহক চাও এই সম্পর্ক দেশের গৃহমন্ত্রী তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা অমিত শাহর বক্তব্য কি কি কব খুঁজছে তেও রাজহুয়া কই। কোভিড কি মহামারী কে কারণ এই সদস্যতা আমারা অভিযান সময় পর হো নাই পায়া, और जब सदस्यता नहीं होती है बूथ से राष्ट्रीय अध्यक्ष तक के बाकी के चुनाव नहीं होते हैं तब राष्ट्रीय अध्यक्ष चुनना संवैधानिक रूप से संभव ही नहीं है। कई बार भूतकाल में भी इस प्रकार के अलग अलग मौकों के कारण राष्ट्रीय अध्यक्ष के कार्यकाल को एक्सटेंशन दिया गया। इसी परंपरा का अनुसरण करते हुए श्री जगत प्रकाश नड्डा जी को राष्ट्रीय कार्यकारिणी ने आज सर्वानुमत प्रस्ताव किया है। श्री राजनाथ सिंह जी ने इस प्रस्ताव को रखा और सभी भारतीय जनता पार्टी के सदस्यों ने इसको सहर्ष हर्ष ध्वनि के साथ सर्वानुमत से स्वीकार किया है कि जगत प्रकाश नड्डा जी को
जून 2024 तक भारतीय जनता पार्टी के अध्यक्ष के रूप में इनके कार्यकाल को बढ़ोतरी की जाए। उनकी राष्ट्रीय अध्यक्षता में ही हमने बिहार में सबसे ज्यादा स्ट्राइक रेट प्राप्त किया। महाराष्ट्र में भी एनडीए को गिन ले तो हम फिर से चुन कर आए। हरियाणा में भी हमारी सरकार बनी। इसके बाद उत्तर प्रदेश, उत्तराखंड, मणिपुर, आसाम, गुजरात, इस सब जगह भारतीय जनता पार्टी ने एक बहुत बड़ी सफलता हासिल की। बंगाल के अंदर भारतीय जनता पार्टी आपके टेलीविजन पर देखने पाले बीजेपी ज्येष्ठ नेता तथा देशों गृहमंत्री अमित शाह वक्तव्य सम्पादित अंश वक्तव्य शुनबा गल जे पी नड्डार प्रशंसा और कब खुजिले एगी सफल राजनीतिविद हिसाब पुनर्बार बीजेपी नेतृत्व बहन कर सूझ और सुविधा प्रदान कर दलटे दलटर कर्मी दलटर तृणमूल पर्यायर नेता जे पी नड्डार कांड आशा प्रकाश कर आगंतक दिन समूह पुनः सबल रूप आत्मप्रकाशर क्षेत्र भारतीय जनता पार्टी सठिक रूप दिक निर्णय सक्षम हम जे पी नड्डा।